আসসালামু আলাইকুম সবাইকে আর একটি নতুন ব্লগে স্বাগতম। আর আজকে হচ্ছে আপনাদের জন্য খুব সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি, সেটা তো শেয়ার করবই। সাথে প্রথমেই আমি যে ঘর ঝাড়ু দিচ্ছি এটার অনেক মজার একটা কারণ আছে, কারণ এটা আজকে ভিডিওতে শেয়ার করলাম। আমার দুলাভাই সবসময় বলে আমি নাকি শুধু রুম গোছানোই ভিডিওতে দেখাই, তাছাড়া আর কিছুই না। সেজন্য আজকে ভাবলাম যে ভাইয়াকে একটু ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া সবটাই শেয়ার করব, সাথে আমার রান্নার রেসিপি তো আপনারা পাবেনই, সেই জন্য কিন্তু আজকে আপনাদের সাথে ঘর ঝাড়ু দেওয়াটাও শেয়ার করলাম। আর আসলে এগুলো শেয়ার করে আপনাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পাই, সেই জন্য কিন্তু শেয়ার করা হয়। আর এই যে এখানে হচ্ছে এখন আমি যে রেসিপিটা তৈরি করব, এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন। অনেক বেশি মানে নিমিষেই ভাত পরোটা বা রুটির সাথে খুব ভালোভাবে একটা কম্বিনেশন তৈরি হয়, এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আমার কাছে তো ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে হচ্ছে আমি রান্না করব, হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি না, কারণ আমার ভিডিওতে তো আপনারা দেখতেই পারতেছেন আমি কী কী দিচ্ছি না দিচ্ছি। আর আজকে হচ্ছে রান্না করব গরুর তেল মানে হচ্ছে চর্বি দিয়ে ছোলার ডাল ভুনা করব, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আরও সারাদিনের কাজ, ব্লগিং মানে সারাদিনের সব কাজ কি করি না করি আর বললাম না, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে উঠোন ঝাড় দেওয়া পর্যন্ত দেখাবো, আজকে আর রুম গোছানো দেখাবো না। কারণ ভাইয়া নাকি বলে যে খালি ওই একই জিনিসই দেখায় প্রতিদিন, সেজন্য আসলে প্রতিদিনের ইয়াটা একটু রুলসটা চেঞ্জ করলাম যে একটু অন্যরকম করে। আসলে সারাদিনে আমি যে কাজটা করি সেটাই আপনাদের সাথে বেশি শেয়ার করা হয়, আর প্রতিদিনের লাইফস্টাইলের ফিডব্যাকও আপনারা ভালো দেন, সেজন্য শেয়ার করি। আমি হচ্ছে মশলাটা অনেকে একসাথে কষায়, আমি মশলাটা আলাদাভাবে কষিয়ে নিই, কারণ এর থেকে একটা স্মেল বের হয়। মশলা থেকে যখন তেল ছেড়ে দেয় তখন হচ্ছে আমি যে তেলটা রেখেছিলাম জাস্ট ফ্রেশ তেল, তেল ছাড়া কিন্তু এখানে কোনো মাংসই দেই নাই, জাস্ট শুধু তেল দিয়ে রান্না করেছি। এভাবে রান্না করে খেতে পারেন পরোটার সাথে, রুটির সাথে এবং ভাতের সাথে, কিন্তু দারুণ একটা টেস্টি একটা ফ্লেভার টেস্টি আস ফ্লেভার হয়, যেরকম সেরকম খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর হচ্ছে আমার ইউটিউবে কিন্তু খুব বেশি সময় আগে থেকে আমি ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম আমার ইউটিউবে, আল্লাহর অশেষ রহমতে আমি আপনাদের ভালোবাসায় আমি অনেক দূরে গিয়ে গিয়েছি। এখন হচ্ছে আর হয়তো আমার একটু সময়ের একটু প্রবলেম আছে, একটু সময় বাকি আছে, ইনশাল্লাহ এটাও হয়তো আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি আপনারা আমাকে ভালোবাসা দিয়ে থাকেন। আর আমার ভিডিওতে যারা এ পর্যন্ত দেখেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন, যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে আমি এখানে আরেকটা চ্যানেলের নাম মেনশন করে দেই, যেরকম আমি বললাম না যে আমার ভাইয়া বলে যে কি প্রতিদিন একই ভিডিও সারে, তার মেয়ের সাথে কম্পেয়ার করে মানে আমার ভাগ্নির সাথে। আমার ভাগ্নি কিন্তু অসম্ভব সুন্দর ব্লগিং করে বা হচ্ছে রান্নার রেসিপি শেয়ার করে, আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা চাইলে আমি ডেসক্রিপশান বক্সে, আমি এখানে বলেও দিচ্ছি সাথে ডেসক্রিপশান বক্সের চ্যানেলের লিংক আমি দিয়ে দিব, আপনারা ভিজিট করতে পারেন। যারা ব্লগস চ্যানেলটাতে আপনারা নিত্য নতুন সুন্দর রান্নার রেসিপি পাবেন এবং ব্লগিংগুলোও খুব সুন্দর পাবেন। অ্যান্ড কাটামাটা রান্নাবান্না শেষে দেখি আব্বু বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছে, কাতল মাছ, আমি এটা কাটতে পারবো না, সেজন্য হচ্ছে আম্মা কাটলো। আমি ভাবলাম যে তাহলে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করাই যাক। মাছটা ছিল হচ্ছে নদীর বিলের, সরি নদীর মাছ নয়তো বা বিলের মাছ হবে, মাছটা কিন্তু খুব ভালো ছিল আর বিশাল বড় ছিল, সেজন্য আমি আর ই করতে পারি নাই ভিডিওতে, আমি নিজে কাটতে পারি নাই, আম্মা কাটলো, আমি ভাবলাম যে একটু আমি ভিডিও করে নিই। আর হচ্ছে আমি একটা, আর এরপরে আপনার যে ভিডিওগুলো পাবেন আমি কিন্তু ছাদে হচ্ছে লাউ গাছ, সিম গাছ এইগুলার, তারপরে শশা গাছ, মানে পুরো ছাদ বাগান ফুলের বাগান থেকে কনভার্ট করে সবজির বাগানে নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার হবে ইনশাল্লাহ সামনের দিনগুলোতে। আপনারা কিন্তু আমার চ্যানেলের দিকে নজর রাখবেন। সাথে যাদের হচ্ছে বিউটি বিষয়ের বা কোনো প্রোডাক্টের রিভিউ বা কোনো কিছুর প্রয়োজন তারা আমাকে সে অনুযায়ী কমেন্ট করবেন, আমি কিন্তু
রিপ্লাই করব ইনশাল্লাহ। আমি যত বড় ইউটিউবারই হই না কেন, আমার দর্শকদের জন্যই আমি ইউটিউবার হব, সেজন্য আমি তাদের কমেন্টের রিপ্লাই কিন্তু সব সময় করব। আর অনেকগুলো মাছের পিচ হয়েছিল আর মাছগুলাও খুব সুন্দর অ্যান্ড ফ্রেশ, আর দেখতেও যেরকম লোভনীয় ছিল আমার মনে হয় খেতে অনেক বেশি লোভনীয় হবে মাছটা। অ্যান্ড হচ্ছে উঠানটাও ঝাড়ু দিলাম, প্রতিদিন নাকি আমি ঘরই গোছাই সেজন্য সব কিছু ঝাড়ু দিলাম। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।